হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আমার চ্যানেল রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো সাম্বার বা সাম্বার ডাল রেসিপি। এই সাম্বার মূলত একটি সাউথ ইন্ডিয়ান ডিশ। সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে সাম্বার ও নারকেলের চাটনি থাকবেই থাকবে, কিন্তু কলকাতাতেও এখন সর্বত্র ইডলি, ধোসা, বড়ার সাথে এই সাম্বার ও নারকেলের চাটনি পাওয়া যায়। কিন্তু দোকানে তৈরি সাম্বারের চেয়ে আমার এই বাড়িতে তৈরি সাম্বারের টেস্ট অনেক বেশি ভালো মনে হয়। এই ডিসিশনটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম। আসুন দেখা যাক বাড়িতে সাম্বার কিভাবে বানাবেন। সাম্বার বানাবার জন্য আমি এখানে অড়হের ডাল নিয়েছি 1 কাপ। অন্যান্য ডালেরও সাম্বার বানানো যায়, কিন্তু এই অড়হর ডালের সাম্বার খেতে সব থেকে সুস্বাদু হয়। অড়হর ডালকে ভালো মতন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। এখন সাম্বারের মধ্যে দেওয়ার জন্য সবজিগুলো কেটে নিন। সমস্ত সবজিকে এক রকমের কাটার চেষ্টা করবেন, ফলে দেখতে ও খেতে দুই ভালো লাগে। আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। আমি এখানে ব্রিঞ্চ নিয়েছি 50 গ্রাম, গাজর 1টা, বেগুন 1টা, সজনের ডাঁটা 100 গ্রাম, লাউ বা চাল কুমড়ো 200 গ্রাম। এই সাম্বারে আরও অনেক রকম সবজি দেওয়া যায়, যেমন কুমড়ো, আলু, ভেন্ডি ইত্যাদি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করবেন। 30 মিনিট পর একটি প্রেশার কুকার নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ডাল জল শুদ্ধ ঢেলে দিন। এবার স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। এখন একটু নেড়ে দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে ডালকে সেদ্ধ হতে বসিয়ে দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে দিন। একটি হাতা বা কাটার সাহায্যে ডালটা একটু ঘুটে নিন। এখন এই কুকার বা অন্য একটি পাত্রে ডালটা ফোটার জন্য বসিয়ে দিন। প্রয়োজন হলে আরও কিছুটা জল দিয়ে দিন। সব কাটা সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিন। আপনারা চাইলে কুকারে ডালের সাথে সবজিগুলো দিয়েও একসাথে সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে ডালের সাথে সবজিগুলো গলে গিয়ে মিশে যায়। এর জন্য আমি শুধু ডালকে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা জোরে দিয়ে ডালকে ভালো করে ফুটতে দিন। এই ডাল ফোটার সাথে সাথে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু করে নেড়ে দিন। একটি পাত্রে কিছুটা পাকা তেঁতুল নিয়ে তার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তেঁতুলগুলোকে চটকে এর গোলা বা পাল্প বের করে নিয়ে তেঁতুলের খোসা ও বীজগুলো ফেলে দিন। কিছুক্ষণ ফোটার পর সবজিগুলো সেদ্ধ হলো কি না দেখে নিন। ঠিক এইভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে তেঁতুলের গোলা দিয়ে দিন। আমি এখানে 5 টেবিল চামচ তেঁতুলের গোলা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ভালো করে ডালের সাথে মিশিয়ে দিন। আরও কয়েক মিনিট ফুটিয়ে নাবিয়ে রেখে দিন। এবার ফোড়ন দিতে হবে। এর জন্য আমি এখানে অন্য একটি কড়াই নিয়ে সেটি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিন। তেল গরম হলে এর মধ্যে 1/2 চা চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে, 12 থেকে 14টা ফ্রেশ কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিন। কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। এবার অল্প হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। ডালটা এর মধ্যে ঢেলে দিন। আপনাদের কাছে ফোড়ন দেওয়ার হাতা থাকলে তাতে ফোড়ন দিয়ে ডালের উপর ঢেলে দিতে পারেন, সেক্ষেত্রে বেশি সুবিধা হয়। ভালো করে নাড়াচাড়া করে নিন।
ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে 3 টেবিল চামচ সাম্বার মশলা অল্প অল্প করে দিতে থাকুন আর অপর হাতে নাড়তে থাকুন, নইলে সাম্বার মশলা জমাট বেঁধে বা দলা পাকিয়ে যাবে। এই সাম্বার মশলা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এখানে বাড়িতে তৈরি সাম্বার মশলা ব্যবহার করেছি। বাড়িতে তৈরি এই সাম্বার মশলার স্বাদ ও গন্ধ অনেক গুণ বেশি হয়। সাম্বার মশলা বাড়িতে কিভাবে বানাবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। সাম্বার মশলা দেওয়ার পর খুব বেশি ফোটাবার দরকার নেই, তাই সাম্বার মশলাটা সবার পরে ব্যবহার করবেন। সাম্বার মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটিকে বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিন। 2 মিনিট পর ঢাকনা খুলে একটি পাত্রে ঢেলে নিন। দেখুন কেমন সাম্বার তৈরি হয়ে গেল। এই সাম্বারের সাথে ধোসা, ইডলি, বড়া, এমনকি ভাত ও রুটি খেতেও ভালো লাগবে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।